এখান থেকে স্টার্ট করছি আমরা তুঙ্গনাথ ট্রেক। শিব এত উপরে প্রতিষ্ঠিত হয়েছে, কি অসাধারণ দেখতে। দেখ তো সোজা 75 ডিগ্রি চড়াই আছে। জাস্ট আমরা হাফ এসেছি, আমি ভাবলাম তো অনেকটা চলে এসেছি। আমরা এখন পৌঁছে গেছি টুঙ্গনাথের একদম টপে, ওই যে মন্দির মহাদেবের, ঠিক আছে টুঙ্গনাথ, মানে এত ভালো লাগছে কি বলবো। তবে টুঙ্গনাথ আমরা তো পৌঁছছি, কীভাবে পৌঁছলাম বা তোমরাও কীভাবে পৌঁছতে পারবে সে সব ডিটেলস থাকবে কিন্তু এই ভিডিওতে। কষ্ট করে আমরা এতদূর পৌঁছলাম, বরফের মধ্যে হেঁটে এখন বাজে 12:40 আর আমরা এখন আপাতত আছি চোপতা, তার এখান থেকে স্টার্ট করছি আমরা তুঙ্গনাথ ট্রেক, 3.5 কিলোমিটার ট্রেক। যদি আমরা দেউড়া তেলে টিকিট কেটেছিলাম বলে এখানে আর লাগছে না। এরকমই রাস্তা, মোটামুটি রাস্তা করা আছে নিচে পাথরের মতন, চড়াই কিন্তু বেশ ভালোই আছে। আমরা আস্তে আস্তে হাঁটছি আর বেশ কিছু জায়গায় যেখানে খাদ আছে সেখানে দেখছি গ্রিলও করা আছে যাতে পড়ে না যায়, ঠিক আছে। যাই হোক, হাওয়ায় আসছে টুকটুক করে, আমরাও এগিয়ে চলেছি টুঙ্গনাথের পথে। দেখো ট্রেকে চলতে যেতে কি অসাধারণ একটা জায়গায় চলে এসেছি, কিছুটা সামান্য হেঁটি, এদিকে পুরো একদম বরফের পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর একটা ভ্যালি মতন আছে, আর তার ঠিক পাশ দিয়েই ট্রেকের রাস্তা। এরকম খাওয়ার জায়গা হোমস্টেও আছে অনেকগুলো। চোপতা তুঙ্গনাথ আসার জন্য আপনাদের প্রথমে পৌঁছাতে হবে হরিদ্বার। ওখান থেকে শেয়ার গাড়ি বা বাস ডিরেক্ট চোপতা আসে না, সেক্ষেত্রে প্রথমে উকিমঠ এসে তারপর উকিমঠ থেকে গাড়ি পাবেন চোপতা আসার। এছাড়া হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে গাড়ি বুকিং করেও আসা যায়। চারধাম যাত্রার সময় বা কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে প্ল্যান করে নিতেই পারেন চোপতা তুঙ্গনাথের জন্য। চোপতা বা তুঙ্গনাথে থাকার জন্য এখানে হোটেল ও ক্যাম্পও পেয়ে যাবেন। এখানে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিলাম আর এই নিচে সুন্দর অসাধারণ ভিউ, আর এখান দিয়ে মনে হচ্ছে একটা শর্টকাট আছে, ভাবছি নিয়েই নেবো। এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে বিভৎস শর্টকাট। মাই গড, ভালো আ জায়গা তো আ জায়গা, দেখতে কেসা হ্যায়। হ্যাঁ আরে একটা তো শর্টকাট বানতা হ্যায়, কারণ এটা একটু ভালো শর্টকাট মনে হচ্ছে, ঠিক আছে। ছোটোখাটো শর্টকাট নিয়ে সামান্য সামান্য শর্টকাট দেখতে পাচ্ছিলাম, সেগুলো নিয়ে কোনো লাভ নেই। এমন শর্টকাট নিতে হবে এটাতে অনেকখানি আগে পৌঁছে যাওয়া যায়, যদি একটুখানি রেস্ট নেওয়া যায়। আমাদের একেবারে এখান থেকে ওই অত দূর ঘুরিয়ে ওইখানে পৌঁছাতে হবে, আর আমি ডিরেক্ট ওখানে পৌঁছাবো। ও মাই গড, একদম স্ট্রেট খাড়াই কিন্তু এটা। আরে দেখো কী সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কী অসাধারণ দেখতে। দেখা তো সোজা 75 ডিগ্রি চড়াই আছে, বোঝা যাচ্ছে না অতটা ভিডিওতে, মারাত্মক চড়াই, মারাত্মক চড়াই, পুরো শ্বাস ফুলে আছে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, ও মাই গড, এটা যেহেতু শর্টকাট না কেউ নেই, দারুণ দারুণ। 2.5 কিলোমিটার মতো এসেছি আর এখানে একটা ছোট্ট হাট মতন করা আছে, একটুখানি দাঁড়াচ্ছি আর নিচের সিনারিটা অসাধারণ লাগছে, জাস্ট মানে দেখাচ্ছি, জাস্ট টু গুড, বাট প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর এই শর্টকাটটা নিয়ে না মনে হচ্ছে একটু বেশি হাঁপিয়ে গেছি, শর্টকাট নেওয়া উচিত নয়, নর্মাল রাস্তাতে আসলে পায়ে অত ব্যথা হয় না, আস্তে আস্তে এগো, মানে ওই যে বলে না একদম কচ্ছপের মতন টুক 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 করে এগো আর পারফেক্টলি এগো, খরগোশের মতো দৌড়াতে গেলেই ফেসে যাবে। এই যে ভাগ আছে প্রথমবারের জন্য বরফের রাস্তায়, পুরো প্যাচেস পরে আছে, উপরে গিয়ে আমরা আরও দেখতে পাবো। কি অবস্থা? কি বলবো, কিছুই বোঝা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। শিব এত উপরে প্রতিষ্ঠিত হয়েছে তো এটা তো কষ্ট করতেই হবে মন্দির দেখার জন্য। কুছ পানি কে লিয়ে কুছ তো করনা পড়েগা। কষ্টকর কিন্তু অসাধারণ ট্রেকটা, ভ্যালি, পাহাড়, বরফ সব কিছু দেখা যাচ্ছে। আর আমরা ওই আস দিয়ে একটু এগিয়ে এলাম, সুন্দর প্যাচেস পড়ে আছে স্নোয়ের। এই যে এখানে একটা দোকান পেয়েছে আর এখানে আমরা নিয়েছি ব্রাঞ্চের জুস আর রিজি ভাই নিয়েছে চা, ঠিক আছে একটু রিল্যাক্স করছি। আমি
এই এটা এনেছিলাম পঞ্চুরা বার করে পরে নিয়েছি পঞ্চুরা ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ পঞ্চুরা ঠান্ডা বৃষ্টি উপরে দেখো পুরো মেঘ কার পিছে পানি দেবে না এখন খবর নিলাম বলছে জাস্ট আমরা হাফ এসেছি আমি ভাবলাম তো অনেকটা চলে এসেছি একটুখানি বাকি আছে বাট বলছে না আমরা হাফই এসেছি আর এদিকে হয়ে গেছে মেঘলা ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে পায়ের দিকে জ্যাকেট পরে নিয়েছি আমিও এই ইয়েলো জ্যাকেটটা পরে নিয়েছি যাতে ঠান্ডা থেকে একটু বাঁচা যায় আর এখনও অনেকটা ডিস্টেন্স বাকি অলরেডি আড়াইটাই বেজে গেছে মনে হচ্ছে তো আমরা পাঁচটার সময় পৌঁছাবো ঠিক আছে কারণ প্রথম দু কিলোমিটার রাস্তায় আমাদের বেজে গেছে টাইম লেগে গেছে দু ঘন্টা ঠিক আছে কী বলবো যাই হোক দেখা যাক কীরকম কী হয় সেরকম হবে তোমায় দেখাতে থাকবো জমে আছে পুরো স্নো এদিকে হচ্ছে মারাত্মক স্নোফল কেন সবাই আমরা এখানে এই হচ্ছে পাহাড় কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সব কিছু সিনারিও চেঞ্জ করে দেয় ঠিক আছে আর সত্যি কথা মারাত্মক ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে আর এই যে চারিদিকে বরফ পড়ে আছে আর বরফ স্নোফল হচ্ছে যাতা ব্যাপার যদিও মারাত্মক স্নোফল ছিল বলে দাঁড়িয়েছিলাম আবার একটু কমলো বলে আবার ট্রেক স্টার্ট করলাম হ্যাঁ তিনটে বাজে এখন এইবার একটা মজা করব চুপচাপ পায়ের পেছন দিয়ে হাঁটছে দেখো কত বরফ কত বরফ ও মাই গড এই যে আরে হাত জম গিয়া হাত সুনো গিয়া অভি মজা আ রহা হ্যায় ফির ভি পিছলি বার না আমি সিলে চড়ে গে থে পুরো রাস্তে বরফ থে খেল রে থে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ক্যোঁকি অভি যাত্রা খুলি নি হ্যায় না আব বরফ খতম হোতা জায়েগা চলো আর একটুখানি বাকি আছে খুব বেশি দূর বাকি নেই মন্দির অলরেডি দেখা যাচ্ছে আর ম্যাক্সিমাম 500 মিটার 400 মিটার ঠিক আছে পৌঁছাবো সুপার এক্সাইটেড এই দেখো কি অসাধারণ ভিউ ও মাই গড অ্যামেজিং What an amazing beauty. পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো আবার স্নোফল শুরু হয়েছে আবার এক তরফ তো লোক
ওফ হর হর মহাদেব हाँ बोला दिख रहा है बहुत बहुत আমরা তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম এখানে, দারুণ টাইম স্পেন্ড করলাম, রিল তুলেছি, ছবি তুলেছি, তো যে তোমরা দেখতেই পাবে। আর অনেকক্ষণ থাকার পরে আস্তে আস্তে নামতেও হবে, কারণ এরপরে সন্ধে হয়ে যাচ্ছে। এখন বাজে 5:10, ঠিক আছে, আর আমরা স্টার্ট করছি টুঙ্গনাথ থেকে। দেখা যাক কতক্ষণে আমরা নিচে পৌঁছাতে পারি। আর চন্দ্রশিলা তো আমরা যেতে পারলাম না, কারণ প্রচুর স্নো আছে, প্রচুর, ঠিক আছে, 4-5 ফিট করে বরফ আছে উপরে, তো পসিবল নয় এখন যাওয়া। আস্তে আস্তে দেখে নিচে তাকে নামি, কতক্ষণে পৌঁছাই নিচে সেটা তখন বলছি। কি কেমন ঠান্ডা লাগলো, কি অবস্থা? পায়েলের উপর চাদর জড়িয়েছে, মাথায় মাফলা জড়িয়েছে, মুখে এবড়িয়েছে, ঠিক আছে, যে তারপরে নামছি আমরা। যাই হোক, হাঁটার সময় ঠান্ডা লাগছে না, কিন্তু দাঁড়ালে বিভৎস হাওয়া দিচ্ছে, মারাত্মক ঠান্ডা। হ্যাঁ, মারাত্মক ওয়েদার তো খারাপ। হ্যাঁ, বরফ পড়েছে, বরফ পড়েছে, আর মারাত্মক জোরে হাওয়া দিচ্ছে, মানে ঝড় চলছে রীতিমতো, তার জন্য ঠান্ডা লাগছে। যাই হোক, আমাদের মনে হচ্ছে আমরা 1.5 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাবো, কারণ এখানটা একটু সাবধানে, ঠিক আছে, চলো ওইখান দিয়ে চলো। হ্যাঁ, তো এটা একটু ডিফিকাল্ট ছিল, আস্তে আস্তে চলে গেলাম। যাই হোক, হ্যাঁ, আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, কারণ রাস্তা মোটামুটি ঠিক আছে, খুব যে এক্সট্রিম খারাপ বা খুব এক্সট্রিম সিরিয়াস সেরকম নেই। হ্যাঁ, অনেকটা রাস্তা যেহেতু উঠতে তো কষ্ট হবে,
বাট তাও আমরা 3 ঘন্টার মধ্যে উপরে পৌঁছে গেছি আর হোপফুলি 1.5 ঘন্টার মধ্যে নিচে পৌঁছে যাবো। যাই হোক, নিচে পৌঁছে তোমার সাথে কথা বলছি। এটা কিন্তু বৃষ্টি নয়, হু হু করে স্নোফল হচ্ছে। মারাত্মক স্নোফল হচ্ছে, তাই জন্য আমাকে এটা পরে নিতে হলো যাতে মুখে কষ্ট না হয় ছালটা। আর এটা তো এমনি খুব হার্ডি। এই দেখো স্নো জমছে টুকটুক করে, রাস্তাও স্নো জমছে। কি অপূর্ব সুন্দর লাগছে, সানসেট হচ্ছে আর এই যে বরফের পাহাড়গুলো, ও মাই গড, মেসমারাইজিং বিউটি, জাস্ট মেসমারাইজিং বিউটি, ট্রুলি অ্যামেজিং। আহা, কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। প্রায় শেষের পথে আমরা ফিরে চলেছি। ফুলগুলোর কালার অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন কিছু মানে ফল ফুটে আছে, পুরো পিঙ্ক কালার আর হোয়াইট কালার রয়েছে মাঝে মাঝে, অসাধারণ লাগছে, অসাধারণ। দারুণ। আর কেমন লাগলো তোমার টুংনাথ ট্রেক? টুংনাথ ট্রেক উঠতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল, যখন উঠলাম মেইন মন্দিরটা দেখলাম ব্যাস মন খুশ হয়ে গেছে, ভালো লেগেছে। কমপ্লিট দা তুঙ্গনাথ ট্রেক। আর তুঙ্গনাথ ট্রেকটা চোপতা থেকে শুরু হয়, যদি মনে করো ট্রেক করার পরে তোমরা চোপতাতে থাকবে তাহলে থাকতেই পারো, বাট একটু কস্টলি, চোপতা একটু কস্টলি। বাট আমরা চোপতাতে থাকছি না, আমরা এখন চলে যাবো গুপ্তকাশীর পথে। আর এখানে কিন্তু খাবার দাবারের সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, প্রচুর দোকানপাট আছে চারিদিকে, সব কিছু পাওয়া যাবে। আর আমরা মাত্র 1.5 ঘন্টায় আবার নিচে নেমে চলে এসেছি, এখন 6:30 বাজে, এখনও বেশ কিছু টাইম আছে। তো আমরা ভাবছি আজকেই পৌঁছে যাবো গুপ্তকাশী আর ওখানে গিয়ে থাকবো। আর নেক্সট আমাদের প্ল্যান আরও অন্য কিছু আছে, প্রচুর জায়গার মধ্যে দেখানো আছে। তো সাবস্ক্রাইব না করে থাকলে, এত সুন্দর ভিডিও দেখালাম, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, একটু স্ক্রোল করে নিতে দেখলে আলপায় সাবস্ক্রাইব বাটন আছে, ওই বাটনটা টিপে দাও, পাশে থাকা অল নোটিফিকেশনটা কিন্তু অন করে দাও, তাহলে আমাদের এইসব ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাবে। গতকাল রাত্রে আমরা তো গুপ্তকাশী পৌঁছে গেছিলাম চোপ থেকে বেরিয়ে, যদিও ভেবেছিলাম কিছু ব্লগ করবো, বাট পাইলে শরীরটা খারাপ করেছিলো আর প্রচণ্ড অন্ধকারও হয়ে গেছিলো আর টায়ার্ডও হয়েছিলাম, তাই আমরা আর ব্লগ করা হয়নি। যাই হোক, আপাতত আমরা আছি গুপ্তকাশীতে, এই হোটেলটায় আমরা উঠেছিলাম আর হোটেলের রুমটা চলো তোমাদের দেখাই। এই যে গুপ্তকাশীতে আমাদের রুম, এখানে তো 4 বেডরুম একটা রুম নিয়েছিল, কারণ এইগুলো রুম এসেছিল এখন তো সিজন 9। আর আর এটা তো একদমই অফ সিজন চলছে, কারণ এখনও চারধাম যাত্রা শুরুই হয়নি, তাই জন্য আমরা কিন্তু একদম অফ সিজনের রেট পেয়ে গেছি, মাত্র 1000 টাকা এই রুমগুলো পেয়ে গেছি। হ্যাঁ ভালো ছিল, কিন্তু এটা বললো সিজনে মানে যেই যাত্রা শুরু হবে তখন কিন্তু এটা 4.5-5000 টাকা অবধি বেড়ে যায়, ঠিক আছে? তো বুঝতেই পারছো অনেকটাই দাম বেড়ে যায়, কিন্তু এখন যেহেতু পুরো ফাঁকা মানে সব জায়গায় ফাঁকা, টুরিস্ট একদমই এদিকে নেই, আমরা 1000 টাকা পেয়ে গেছি, তাও মানে দুখানা বেড ছিল, হ্যাঁ মানে বড় সুন্দর রুম ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এর পরে কোথায় আমরা যাচ্ছি সেই সব ডিটেলস থাকবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে হবে। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি এন্ড লাভ ইওরসেলফ। তো আজকের মতন টাটা।